আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি হলো কাতার এয়ারওয়েজ একটি জরুরি নোটিশ দিয়েছে। আপনি যদি এই নোটিশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত নতুন এবং সঠিক তথ্য দিয়ে থাকি। মাস্টবি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া24, সাথে আছি মোহাম্মদ হুসাইন আনোয়ার। বন্ধুরা, গতকাল কাতার এয়ারওয়েজ একটা নোটিশ দিয়েছে যে আপনি যে কোনো দেশে বর্তমানে অবস্থান করেন না কেন, যখন তেরোই আগস্ট থেকে যদি আপনি কাতার এয়ারওয়েজের যে কোনো ফ্লাইটে আসেন তাহলে আপনাকে করোনার সার্টিফিকেটের জন্য তাদের নির্দিষ্ট তালিকাভুক্ত কয়েকটা সেন্টার বলে দিয়েছে। এই সেন্টারগুলো থেকে আপনি করোনা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যদি এই করোনা সার্টিফিকেট নিয়ে সংগ্রহ করে নিয়ে না আসতে পারেন তাহলে আপনাকে ফ্লাইটে তোলা হবে না, আপনার ফ্লাইট বাতিল করা হবে। কাতার এয়ারওয়েজ আরও জানিয়েছে যে 72 ঘন্টার ভিতরে আপনি করোনার সনদ আপনার সংগ্রহ করতে হবে এবং সাথে একটি ফর্মে আপনাকে স্বাক্ষর করতে হবে। এছাড়া 12 বছরের কম বয়সের শিশুদের জন্য এই সনদ প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এখন দেখে নিব আমরা বাংলাদেশের জন্য কোন কোন সেন্টারগুলো আপনার কাতার এয়ারওয়েজ সিলেক্ট করেছে। তো আমরা সেন্টারগুলোর লিস্ট এখন দেখে নিব। শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফার সেন্টার নারায়ণগঞ্জ, 300 বেড হসপিটাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমওজি উসমানী মেডিকেল কলেজ। বন্ধুরা, আপনারা সেন্টারগুলো দেখলেন। 13 আগস্ট থেকে আপনি যদি কাতার এয়ারওয়েজে আসতে চান তাহলে অবশ্যই করোনার সার্টিফিকেট নিতে হবে এই সেন্টারগুলো থেকে এবং সাথে একটা ফর্মে স্বাক্ষর করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত দিবেন। আর এবং নতুন এবং সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।